হ্যালো বন্ধুরা, হাঁসের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। হাঁস মুরগি আমাদের গৃহপালিত প্রাণীদের তালিকায় পড়ে। গ্রামে আমরা অনেকে হাঁস মুরগি পালন করে থাকি। আমরা আমাদের দেশি হাঁস এবং রাজহাঁস সহ অন্যান্য প্রজাতির হাঁস সচরাচর দেখে থাকি, কিন্তু সবচেয়ে সুন্দর প্রজাতির হাঁসের নাম হচ্ছে মান্দারিন। এই প্রজাতির হাঁস চায়না, জাপান, কোরিয়া এবং রাশিয়ার কিছু অংশে এদের দেখতে পাওয়া যায়। তবে এরা অনেকটা নিরীহ প্রকৃতির এবং লজ্জাবতী প্রাণী। আমাদের দেশের হাঁসের প্রজাতি ভেদে সৌন্দর্য বিভিন্ন রকম, কিন্তু এই প্রজাতির হাঁসের বাহ্যিক রূপ আমাদের দেশের হাঁসের চেয়ে বেশি সুন্দর। বাকি সব হাঁস থেকে কিছু বিষয় সম্পূর্ণ আলাদা। চলুন এই হাঁস সম্পর্কে কয়েকটি অজানা তথ্য জেনে নেওয়া যাক। এদের অনেকে ড্রাইভিং বার্ড নামেও চিনে। অন্যান্য হাঁস সামান্য উঁচুতে উঠতে পারে, কিন্তু তারা বেশিরভাগ সময় পানিতে ভেসে বেড়ায়। কিন্তু মান্দারিন হাঁস গাছের উপর এদের ঘর বাঁধে। গাছের গর্তে এরা নিজেদের বাসা তৈরি করে থাকে। 1800 শতাব্দীর দিকে ব্রিটেনে এদের প্রথম দেখতে পাওয়া যায়। এর সৌন্দর্যের জন্য অনেক আর্টিস্টের নিকট এরা অনেক প্রিয়। পুরুষ প্রজাতির হাঁসের মাথাকে উইগ বলা হয়। মান্দারিন হাঁসের পুরুষ এবং স্ত্রী প্রজাতির দেখতে সম্পূর্ণ আলাদা প্রকৃতির। এদের দেখা মাত্রই পৃথক করা যায়। তবে পুরুষ প্রজাতির মান্দারিন হাঁস পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর প্রজাতির হাঁস। 4-5 রঙের পালক দ্বারা এদের শরীর সুন্দরভাবে সজ্জিত, এতে করে তার সম্পূর্ণ লুক অনন্য দেখায়। স্ত্রী প্রজাতির হাঁস দেখতে ধূসর বর্ণের এবং দেখতে কিছুটা দেশি প্রজাতির মতো, তবে এরা কোনোভাবেই পুরুষ হাঁসের চেয়েও কম নয়। এই হাঁসকে যে কেউ চাইলে নিজের বাড়িতে পোষা প্রাণী হিসেবে রাখতে পারবে। কথিত সূত্রে জানা গেছে নেদারল্যান্ডের অনেকেই এদের প্রাইভেট কালেকশন হিসেবে এদের তালিকায় রেখে দেয়। এদের অল্প দামে যে কেউ কিনে পালতে পারবে। তবে কিছু কিছু দেশে এ পাখি পোষা বেআইনি। এদের বাকি হাঁসদের চেয়ে বিশেষভাবে ম্যানুয়াল ভারেবল এবং অত্যন্ত সাবলীলভাবে উঠতে সক্ষম। সবচেয়ে সুন্দর প্রজাতির হাঁস অনেকের কল্পনার বাইরে থাকতে পারে, এজন্য আমাদের জানতে হবে। নিঃসন্দেহে এরা দেখতে অনেক সুন্দর এবং মানুষ সহজে এদের পছন্দ করে। এজন্য দেশি প্রজাতির হাঁস এদের তুলনায় অনেক পিছিয়ে থাকবে, কেননা যে কেউ এদের পছন্দ করবে এবং পালন করতে চাইবে। স্বল্প খরচে সবকিছু হওয়ায় মানুষ এটিকে গুরুত্ব দিবে। আপনারা হয়তো জানেন, আগে দর্শনধারী পরে গুণবিচারী। এজন্য দেশি প্রজাতির হাঁসের বিলুপ্তর সম্ভাবনা আছে। এরা প্রতি ঋতুতে নিজেদের সঙ্গী পরিবর্তন করে। যে কোনো এক ঋতুর জন্য নির্দিষ্ট একজন সঙ্গী থাকে। ঋতু পরিবর্তনের সাথে সাথে এরা এদের সঙ্গীও পরিবর্তন করে। সঙ্গী পরিবর্তন করার এই প্রক্রিয়া শরৎকাল থেকে শুরু হয়। এরা শুধুমাত্র পুকুরের মতো ছোট জলাশয়ে চলাচল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এরা লেক কিংবা ছোট ঝর্ণার মতো জলাশয়ে এরা সহজে যায় না। স্ত্রী প্রজাতির মাতৃকালীন সময়ে শুধুমাত্র পুকুরে বিচরণ করে। মান্দারিন হাঁস নিয়ে আমরা অনেক কিছু জানলাম। এ হাঁস সম্পর্কে নতুন কিছু জানা থাকলে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। হাঁস সহ অন্যান্য প্রাণী সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আপনাদের মন্তব্য কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।